لبيك اللهم لبيك لبيك لا شريك لك পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হামদর্দ বাংলাদেশের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মতুয়াল্লি ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরন ভুঁইয়ার শুভেচ্ছা বাণী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ত্যাগের মহিমায় চির উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের সেবা গ্রহণকারী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণের প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। বছর ঘুরে পবিত্র ঈদুল আজহা আবারও কড়া নাড়ছে আমাদের দরজায়। কোরবানির ঈদ নামে পরিচিত এই উৎসবের ইতিহাস সুপ্রাচীন। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সুন্নত অনুসরণ করেই সারা বিশ্বের মুসলমানরা 10 জিলহজ কোরবানি দিয়ে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম স্বপ্নে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির জন্য মহান আল্লাহর নির্দেশ পেয়েছিলেন। পরপর দুবার তিনি পশু কুরবানি করেন। তৃতীয়বার একই নির্দেশ পেয়ে তিনি অনুধাবন করেন, পুত্র ইসমাইলের চেয়ে প্রিয় তার আর কেউ নেই। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসাল্লামকে আল্লাহর নির্দেশ জানান। ইসমাইল আলাইহিসাল্লাম নির্ভয় চিত্তে সম্মতি দেন। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম পুত্র স্নেহে যেন দুর্বল না হয়ে পড়েন সেজন্য তিনি নিজে চোখ বেঁধে নিয়ে পুত্রের গলায় ছুরি চালান। আল্লাহ তালার অসীম দয়ায় এ সময় হযরত ইসমাইল আলাইহিসাল্লামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে যায়। আল্লাহর প্রতি বান্দার সর্বোচ্চ ত্যাগের এই মহান আদর্শ অনুসরণ করেই হাজার বছর ধরে চলছে কোরবানির বিধান। কোরবানি দেয়া সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ওয়াজিব। তবে আল্লাহর সন্তুষ্টি কামনা করে সমস্ত লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ স্বার্থপরতা এবং মনের ভেতরের পশুত্বকে ত্যাগের মধ্য দিয়ে আত্মশুদ্ধি লাভ করতে পারাই মূলত কোরবানির প্রকৃত তাৎপর্য। কোভিড-19 কারণে সমগ্র বিশ্ব এখন স্থবির। এ পরিস্থিতিতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হামদর্দ তার নিজস্ব অবস্থান থেকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকম মহাদুর্যোগময় পরিস্থিতিতে ঈদুল আজহার ত্যাগের আদর্শ সবাইকে হৃদয় দিয়ে উপলব্ধি করা প্রয়োজন। মানব কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করতেই প্রতিষ্ঠিত হয়েছিল হামদর্দ। প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনও ব্যথার সাথী হয়ে মানুষের পাশে আছে প্রতিষ্ঠানটি। হামদর্দকে যারা ভালোবাসেন, সেবা গ্রহণ করেন, পরামর্শ দেন, এমন প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, মহামারী থেকে রক্ষা করুন এবং প্রত্যেকের জীবনকে প্রশান্তিময় করুন। আমিন। জয় বাংলা। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।